ট্রাইব্যুনাল আদালতের রায়ের পর ক্ষোভে ফুঁসছে সিঙ্গুরের কৃষকরা। গতকালই সেই ক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। উল্টো সুর সিঙ্গুরের মাস্টার মশায়ের গলায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনিও কিন্তু অন্য কথা বলেছেন। তবে ঠিক কি বলতে চাইছে সিঙ্গুর, কি চাইছেন কৃষকরা? সেখানে কি না হলো শিল্প, না করা যাচ্ছে চাষবাস, এরকম একটা পরিস্থিতিতেই পড়ে রয়েছে সিঙ্গুরের সেই জমি? আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তুমি সকাল থেকে সিঙ্গুরে ঘুরে বেরিয়েছো, প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলেছো, বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেছো। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের সেই অতি পরিচিত মাস্টার মশাই তোমার সঙ্গে রয়েছেন, এতদিন পরে তার এই উপলব্ধি, ঠিক কি বলতে চাইছেন তিনি? তাহলে কি ভবিষ্যৎ সিঙ্গুরের ওই জমির? সিঙ্গুরের বিষয় নিয়ে এই যে আদালতের রায়ে 766 কোটি টাকা টাটা মোটরসকে দিতে হবে বর্তমান সরকারকে ক্ষতিপূরণ বাবদ, এবং এই যে সিঙ্গুর কার্যত ধোঁয়াশা পর্বের মধ্য দিয়ে রয়েছে, না সেখানে হলো কৃষি, না সেখানে হলো শিল্প। সিঙ্গুরের এই জমি রক্ষা কমিটির আন্দোলনে একটা সময়ে অন্যতম পুরোধা ছিলেন তিনি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তিনি সরব হয়েছেন। সেই সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলছেন তার সঙ্গে একটু কথা বলবো। প্রথমে আপনারা একেবারে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব, এই যে রায় হলো, সালিশি আদালত যে রায় দিল যে জমি অধিগ্রহণ বেআইনি ছিল, এবং বলা হলো যে টাটা মোটরসকে 766 কোটি টাকা সুদ বাবদ সেটা ফেরত দিতে হবে, এবং সেই দায় এখন বর্তমান সরকারকে নিতে হবে। আপনি কি চোখে দেখছেন, একজন সিঙ্গুরবাসী হিসাবে একটা সময় আপনিও তো আন্দোলনে ছিলেন? যদি টাটার দিক থেকে বিচার করা হয়, টাটার কোনো ত্রুটি ছিল না শিল্প স্থাপনে, আইন কি বেআইনি সেটা তৎকালীন সরকার বামফ্রন্ট সরকারের হাতে ছিল। টাটা এখানে ছিল টাটার দিক থেকে নির্দোষ, সুতরাং তার সমূহ ক্ষতির জন্য সেই তৈরি করা সমস্ত কনস্ট্রাকশন ধূলিসাৎ করে ভেঙে দেওয়ার জন্য যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, যার পরিমাণ 700 কোটি টাকারও বেশি, আমি মনে করি টাটার এ দাবিটা সঙ্গত, যুক্তিসঙ্গত। দোষ ত্রুটি জারি থাকুক, টাটার কোনো এখানে ত্রুটি বা দোষ ছিল না, সুতরাং টাটার ক্ষতি হয়েছে, টাটা এই ক্ষতিপূরণ দাবি করতেই পারে। দ্বিতীয় যে বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে সিঙ্গুরবাসী তো কিছুই পেল না, না সেখানে শিল্প হলো, টাটা কারখানা সেট উপড়ে ফেলা হলো, জমি ফেরত দেওয়া হলো, কিন্তু সেই জমি তো চাষাবাদের যোগ্য নয় মাস্টারমশাই। এখন সেখানে জঙ্গল, কার্যত বলা যেতে পারে সাপ বা মানে বন্য জন্তুর বাসস্থানের জায়গা তৈরি হয়েছে, চাষও হলো না, শিল্পও হলো না, সিঙ্গুরবাসী তাহলে কোথায়? এই প্রচেষ্টায় কোনো পক্ষই কোনো লাভালাভ করতে পারেনি, না টাটা, না সিঙ্গুরবাসী, না পশ্চিমবঙ্গ, না সরকার, পশ্চিমবঙ্গের সরকার, কারণ প্রত্যেকেই তাদের উদ্দেশ্য থেকে ব্যর্থ হয়েছে এবং উদ্দেশ্য সম্পূর্ণ হয়নি। তবু বলবো যে এই ক্ষতিপূরণের দাবি বর্তমান সরকার এর জন্যে দায়ী ছিলেন না, কিন্তু যেহেতু পরবর্তী সরকারের দায় নিয়ে এই সরকারের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল রয়েছেন, সেহেতু তাদের ঘাড়ে এই ক্ষতিপূরণের দাবি ফর্সেছে। আমার মনে হয় এই সরকার সহজে এই দাবিকে মেনে নেবেন না বলেই আমার অনুমান। তবে বর্তমানে এই দল এবং সরকারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, বলতে পারি না এই বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে। তারা হয়তো আইনি প্রসেসে, আইনি পদ্ধায় তারা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদিতে গিয়ে এই দাবিকে অস্বীকার করবেন। তবু আমি বলবো যে এই জন্য তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন না, তিনি বিরোধী দলে একজন ভূমিকা কৃষকদের সঙ্গে ছিলেন। এখানে একটা যে শিল্প বিরোধীর কথা উঠে আসছে, তৎকালে শিল্প বিরোধীর কথা উঠে আসছে,
এটা কিন্তু সর্বাংশে সত্য নয়। কারণ তৎকালীন রাজ্যপাল মাননীয় গোপালকৃষ্ণ গান্ধীর নায়কতায় তৎকালীন সরকার বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং নিরুপম সেন শিল্পমন্ত্রীর এদের দুজনের সহায়তায় এবং অপরপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা সমঝোতার চুক্তি হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল যে স্বেচ্ছায় যে জমি কৃষকরা দিয়েছে সেই জমির উপরই শিল্প হোক, টাটার শিল্প প্রতিষ্ঠান হোক, অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হোক, এই চুক্তি হয়েছিল। কিন্তু তৎকালীন সরকারে বামফ্রন্ট সরকারের পলিটব্যুরো দল এই চুক্তিকে অস্বীকার করায় সমস্ত প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনও তখন তীব্রতর হয়। এর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে, আমি বলবো যে শিল্প বিরোধী তখন আমরা ভূমিকা নিইনি। যদিও টাটার ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই শিল্প বিরোধীর নীতি অবলম্বন করেছিলেন বলে প্রচারিত হচ্ছে, কিন্তু সূক্ষ্মভাবে বিচার করতে গেলে, খাঁটিভাবে বিচার করতে গেলে আমরা সমঝোতা চেয়েছিল, কৃষিও চেয়েছিলাম, অনিচ্ছুক কৃষিও কৃষকদের জমি ফেরত দেওয়া চেয়েছিলাম এবং টাটার শিল্প প্রতিষ্ঠান হোক এটাও চেয়েছিলাম। আমরা কৃষি এবং শিল্পকে একই সঙ্গে মিলিয়ে সিঙ্গুরের তৎসহ সমগ্র পশ্চিমবঙ্গের একটা ভূমিকা রচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা সম্ভব হয়নি। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে বর্তমান যে সরকার এসেছে তাদের দায়ভাগ, লেফট ফ্রন্টের সরকারের ভুল নীতি যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, পুলিশি অত্যাচার এবং অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়ার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদের ছিল আন্দোলন, টাটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল না। আপনার কাছে এই প্রশ্ন, তাহলে এই যে জমি 997 একর যেটা পড়ে রয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন এর ভবিষ্যৎ কি? এই প্রকল্প ব্যর্থ হয়েছে, সর্বাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তৎকালীন লেফট ফ্রন্ট চলে গেছে এর ফলেতে, বর্তমান এই সরকার এই জমিকে উদ্ধার করে কৃষকদের হাতে ফেরত দিতে পারেনি, ব্যর্থ হয়েছে, সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি এবং চুরি জচ্চুরি হয়ে এই পরিকল্পনা, জমি উদ্ধারের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর কৃষকেরাও জমি ফেরত পেলেও চাষযোগ্যরূপে জমি ফেরত পায়নি। আর তৎসহ সিঙ্গুর নয়, সিঙ্গুরের সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গে তারপর থেকে একটিও উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানের কর্তারা সিঙ্গুরে এসে কোনো শিল্প স্থাপন করতে উৎসাহী হয়নি। তাই সর্বদিক দিয়ে টাটা ক্ষতিগ্রস্ত, তৎকালীন লেফট ফ্রন্টের উৎখাত এবং বর্তমান সরকারের ঘাড়ে যে দায় এসেছে, সব ক্ষেত্রেই একটা বিরাট সংকট এবং ব্যর্থতা এই সিঙ্গুর প্রকল্পের মধ্যে আমি মনে করছি রয়েছে। একেবারে আমরা কথা বলছিলাম রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন যে সিঙ্গুর সেই অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, কিছুই হলো না সিঙ্গুরে, না হলো কৃষি, না হলো শিল্প, সব দিক থেকে ব্যর্থতা। আর সেই ব্যর্থতার কারণে সুচারু একটা শেষ প্রশ্ন ওনার কাছে জানতে চাও, যে উনি তো খুব ভালো করে এই জমি এই মাটি বোঝেন, হ্যাঁ, তো সে জায়গায় দাঁড়িয়ে এখন জমির যা অবস্থান, যা প্রকৃতি, মাটির যা অবস্থান, চাষ তো সম্ভব নয়, তাহলে কি করা যেতে পারে এই জমিকে নিয়ে, কি হবে, কি ভবিষ্যৎ? আরও একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে আপনি তো মাটিটা খুব ভালো বোঝেন, এই মাটিটা কি আদৌ আর চাষযোগ্য করা সম্ভব, এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? দেখুন, মানুষের কাছে কিছুই অসম্ভব নয়, ঠিক পন্থায় বৈজ্ঞানিকভাবে যদি প্রচেষ্টাটা করা যেত এবং সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি চুরি জচ্চুরি না থাকতো, তাহলে সিঙ্গুরের জমি উদ্ধার করা সম্ভব ছিল। কিন্তু বর্তমান সরকার এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারার জন্য এই ত্রুটিটি রয়ে গেছে, টাকা খরচ হয়েছে, কারখানা
উঠে গেছে, নষ্ট হয়েছে, কিন্তু সেই কংক্রিটের জঙ্গলকে নির্মূল করে একেবারে চাষযোগ্য মাটি করে কৃষকদের হাতে ফেরত দেওয়া যায়নি। তাই বলবো যে এই সরকারের প্রচেষ্টা, জমি উদ্ধারের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সম্পূর্ণ না হলেও কিছুটা সম্ভব হয়েছে, কিন্তু মূলত অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তাই বন জঙ্গল অনাবাদি, সেখানে জন্তু জানোয়ার সাপ ইত্যাদি প্রাণী এসে বাস করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হবে, সেটাকে আর চাষযোগ্য করা সম্ভব নয়, এবং এর যে ভবিষ্যৎ সেটা নিশি মন্দকারেই যাবে। ওই 997 একর জমির ভবিষ্যৎ এটা পরিষ্কার। ধন্যবাদ সুচারু, এতক্ষণ আমরা সরাসরি সিঙ্গুরে ছিলাম।